নমস্কার, নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত পিজি তথা এমএ এমএসসি এমকম ছাত্রছাত্রীদের জন্য, যারা আগামী আসন্ন এক্সাম দিতে চলেছেন। আপনাদের মধ্যে সিংহভাগ ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছেন, আমাদের এক্সাম ফর্ম ফিল আপ অ্যাকচুয়ালি কবে থেকে হতে পারে, আমাদের অ্যাসাইনমেন্ট কবে শুরু হচ্ছে আর এক্সাম বা কবে। এছাড়া পিজি পার্ট ওয়ান ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছেন, আমাদের রেনুয়াল এক্সাক্ট কবে থেকে হবে। তো আজকে ছাত্রদের করা একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট দেব, তবে প্রেডিকশনমূলক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, গতবারে এক্সাম ফর্ম ফিল আপের তিনটি ফেজ দিয়েছিল, যে কারণে অনেকটাই সময় অতিক্রান্ত হয়। কিন্তু বর্তমানে এনএসইউ যে কোনো ক্ষেত্রে দুইটির বেশি কিন্তু সুযোগ দিচ্ছে না। গতবারে পিজি কোর্সের এক্সাম ফর্ম ফিল আপের থার্ড ফেজ বা লাস্ট ফেজের সুযোগ দিয়েছিল 2022 নভেম্বরের 21 তারিখ নাগাদ। কিন্তু এবারে এক্সাম ফর্ম ফিল আপ যদি দুটি সুযোগ দেয়, তাহলে ধরে নিতে পারেন ডিসেম্বরের মধ্যে পিজিদের দুটি ফেজের এক্সাম ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। খুব বেশি হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এবারে বলি, গতবারের মতো আপনাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম প্রক্রিয়া একটু পিছাবে। অবশ্যই করে এটা আপনাদের আনন্দ সংবাদ, কারণ পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিমাণে সুযোগ পাচ্ছেন। কারণ ইউজি ও বিডিপিদের পরীক্ষার সাথে পিজিদের পরীক্ষা সম্পর্কযুক্ত। ইউজি বিডিপি পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পিজি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম প্রক্রিয়া শুরু করা সম্ভবকর নয়। কারণ যে সেন্টারে ইউজি ও বিডিপিদের পরীক্ষার সিট পড়ে, প্রায় ওই সকল সেন্টারে পিজি কোর্সের ছাত্রছাত্রীদেরও এক্সামের সিট পড়ে। তাছাড়া ইউজিদের এক্সাম শিডিউলের মধ্যে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াও সম্ভবকর নয়। কারণ যারা ইউজিদের পরীক্ষা প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদের অনেকেই পিজিদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন রেডির সাথে যুক্ত। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই, ইউজি কোর্সের হঠাৎ করে এক্সাম শিডিউলের পরিবর্তন করে এক্সামের লাস্ট ডেট টেনে আনা হয় 2024 জানুয়ারি মাসে। তাই 2024 জানুয়ারি মাসের মধ্যে পিজিদের অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার সম্ভাবনা প্রায় একেবারেই নেই বললে চলে। তাহলে পিজি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম কবে? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহের দিকে যদি অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হয় পিজিদের, তাহলে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু পিজি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে এই অ্যাসাইনমেন্ট চলে প্রায় এক সপ্তাহ যাবত, ফলে অ্যাসাইনমেন্ট শেষ হতে হতে সময় লেগে যাবে আপনাদের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ। এইভাবেই ফেব্রুয়ারি মাসের মধ্যে পিজি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শেষ হবে। নমস্কার, আমি অপব্রেণু গাইন, আমি বঙ্কিম সর্দার আর কলেজ থেকে এনএসইউর আন্ডারে এমএ পার্ট ওয়ান পাশ করেছি। আমি অফলাইনে পরীক্ষা দিয়ে 64% নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম। স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি এখন ওনার বাড়িতেই আছি, আমি ওখান থেকে এখান থেকে নোট নেওয়ার জন্য এসেছি। আমি আশা করছি যে ওনার আশীর্বাদে এবং ওনার মানে সহযোগিতা, ওনার গাইডেন্স নিয়ে আমি পার্ট টু পরীক্ষাটাও খুব ভালো করে দিতে পারবো এবং সমরূপ সাফল্যও অর্জন করতে পারবো। এবারে অ্যাসাইনমেন্ট শেষ ও এক্সাম শুরু হওয়ার মধ্যবর্তী সময়ের গ্যাপ মিনিমাম এক মাসের কাছাকাছি হয়। সেদিক দিয়ে দেখলে পিজিদের এক্সাম শুরু হতে সময় লেগে যাবে মার্চ মাস নাগাদ। মার্চের শেষের দিকে পিজিদের এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসি পিজি পার্ট ওয়ান ছাত্রছাত্রীদের রেনুয়াল প্রসঙ্গে। তো পিজি পার্ট ওয়ানের ছাত্রছাত্রীদের রেনুয়াল কখনো কখনো অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার আগে হয়, বা আবার কখনো কখনো রেনুয়াল অ্যাসাইনমেন্টের পরপর হয়। তো পিজি পার্ট ওয়ানদের রেনুয়াল শুরু হতে পারে ডিসেম্বর মাস নাগাদ বা তারপর থেকে। তো আজ ছিল এই পর্যন্তই আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নতুন হলে।